हेलो एंड वेलकम टू माय चैनल सिनेमार गल्प। तो एखन कथा बोलबो सिटी मार। एखुनी देखलाम गानटा सिटी मार, सलमान खान राधे द मोस्ट वांटेड भाई। ए गान सिटी मार गानटा जेटा अल्लू अर्जुन एर आगे अलरेडी करे फेलेछिलो, तो सेई गानटाके रिमेक करे आबार सलमान खान आमादेर नाच देखालेन। एकदम टप क्लास नाच, ओ माई गड कि बोलबो, मैं एरकम नाच आमि आज पर्यन्त देखिनि। মানে আল্লু অর্জুনকে ছাপিয়ে গেছে, আল্লু অর্জুন কিছুই না সালমান খানের কাছে। কি বলবো, যা ডান্স করেছে সালমান খান, মানে আল্লু অর্জুনের কাছে কিছুই না ওটা, মানে সালমান খানের কাছে আল্লু অর্জুন কিছুই না। এত সুন্দর ডান্স করেছে, ও তার স্টেপ, তার ইয়ে, মানে সে যেন আল্লু অর্জুন দেখলো মনে হয় ওর চার দিন ঘুম আসবে না। ঠিক আছে, সে সিটি মার, সে নাক ফাঁকে হাত দিয়ে সিগনি ফিগনি বার করছে, হ্যাঁ এইসব করছে, মুখে ফুকে হাত পা দিয়ে কিসব করছে। আর হচ্ছে ওই মেয়ের বয়সী যে ওই দিশা পাটানি, ওনার সাথে তো ভালোই চুটিয়ে মানে ডান্স করছে। তো দিশা পাটানি একটু ডান্সটা দেখলাম। অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু প্রফেশনালি না হলেও আমি ডান্স করি এবং ডান্স শেখাই। ঠিক আছে, তো ডান্স সম্বন্ধে ভালো নলেজ, মোটামুটি নলেজ আমার আছে। তো যা দেখলাম উনি খুব ভালো ডান্সটাকেও একটু, মানে একটা ভালো ডান্সকে কীভাবে খারাপ করতে হয় সেটা সালমান খান খুব ভালো করে জানে। আর ওই মানে আল্লু অর্জুনের মানে নখের কাছাকে যেতে পারেনি এই গানটা, এতটাই বিশ্রী গানটা লাগলো, এতটাই বিশ্রী গানটা লাগলো। সে মানে গানটা করার কী দরকার ছিল, যেখানে তুমি মানে আল্লু অর্জুনকে কপি যখন করতে গেছো তাহলে সেইভাবে করো, যদি কপি করারই থাকে, তুমি কপি করছো তো কপি করো, আল্লু অর্জুনকে টেক্কা দেওয়ার জন্য তুমি কপি করেছো তো সেই জায়গাটা বজায় রাখো, সেরকমভাবে একটা ডান্স মুভ করো। মানে বডি তো ফুলে গেছে এই বয়সে, এই বয়সে আর কই কী করবি, এই বয়সে আর কী করবেন কি আপনি, বডি তো ফুলে গেছে, বুড়ো হয়ে যাচ্ছেন, তার উপরে সিটি মারের ওই গানে ডান্স করছেন পেট মোটা অবস্থায়। তো কী বলবো, এরা মানে মানুষকে বোকা ভাবে, বুঝলেন তো, মানে একটা কিছু করে চালিয়ে দিলেই হলো, হ্যাঁ কোমর নাচানো, পকেটে হাত দিয়ে এই করা, নাক সিগনি ফেলা, মানে একটা কিছু করে দিলেই হলো। হ্যাঁ আমার মানে দর্শক তো আছেই, ফ্যান আছে, ফ্যান তো বোকা আছেই, বোকা মানুষদের আরও কীভাবে বোকা বানাবো, বক্স অফিসে আমার 300 কোটি 400 কোটি হলেই হলো, সে আমি রিমিক করি আর কি, অরিজিনাল স্ক্রিপ্টটা নিই সেটা দেখার দরকার নেই কিছু। হ্যাঁ তো খুবই বিশ্রী লেগেছে আমার গানটা, হ্যাঁ মানে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। তো আপনারা দেখুন, যদি ভালো লাগে তাহলে ওই জি মিউজিকে আছে এবং সালমান খানের চ্যানেলেও মনে হয় রয়েছে, আমি জি মিউজিকে দেখলাম। তো আপনারা দেখবেন কেমন লাগে, দেখে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা।